হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএস রিয়াকশন চ্যানেল। আমি সৌরভ। আজকে আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি একটা মুভি ট্রেলারের উপর রিয়াকশন দেবো, বলিউড মুভি। মুভিটা অলরেডি ফেমাস, কারণ মুভির নাম শুনলেই বুঝতে পারবেন। মুভিটি হচ্ছে বাড়ে মিয়া ছোটে মিয়া। তো অলরেডি এটা যেটা অরিজিনাল মুভিটা ছিল, অমিতাভ বচ্চন ছিলেন এবং গোবিন্দা ছিলেন। তো দেখেছি মুভিটা, আমি যখন ছোটো ছিলাম তখনই দেখেছি। এটা আবার নতুন করে রিমেক হয়েছে এই মুভিটা। অক্ষয় কুমার টাইগার শ্রফ আছেন, অবশ্যই অক্ষয় কুমার বাড়ি মিয়ার রোলে এবং টাইগার শ্রফ ছোটে মিয়ার রোলে, বোঝাই যাচ্ছে। তো দেখে নেওয়া যাক আজ মানে এই মুভি ট্রেলারটা। অলরেডি পুরোনোটা তো দেখেছি, নতুনটা দেখা যাক কতটা কি সিমিলারিটিস আছে, কতটা কি চেঞ্জ হয়েছে, তারপর বিশ্লেষণ করা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ট্রেলারটা। তবে তার আগে প্রতিদিনের মতো আরেকবার বলি যে আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে সাজেশনে জানাবেন আমাকে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম। তো প্লিজ সাপোর্ট মাই চ্যানেল টু গেইন দ্য সাবস্ক্রাইবার্স। আর বেশি কিছু বলবো না, চলুন দেখে নেওয়া যাক ডিরেক্ট ট্রেলার। লেট স্টার্ট। একটা জিনিস বুঝতে পারলাম না, ওপর থেকে নামলো কিসে করে, মানে সাপোর্ট কিসের পেলো? ঠিক আছে চলুন ধরে নেওয়া যাক যে ওপরে একটা কিছু আছে যেখান থেকে ঝুলে নামলো। এতগুলো কমান্ডো হাতে উইথ অটোমেটিক রাইফেল, তার মধ্যে লেজার লাগানো, একা, দেখা যাক পরের সিনটা কি হয়। মানে বুঝতে পারি না এখানে এই যে ফোর্স দেখালো যারা ঢুকে এলো আর কি, সবাই মানে ড্রেস আপ দেখে মনে হচ্ছে স্পেশাল ফোর্স। ফার্স্ট অফ অল স্পেশাল ফোর্স এতটাও ন্যাকা হয় না যে কেউ একজন এলো একটা স্মোক বোম ছুঁড়ে দিল তারা দেখতে পেলো না, ইভেন সে একা এসে এতজন স্পেশাল ফোর্সের মেম্বারকে গুলি করে দিচ্ছে, এটা তো পসিবল নয়। মানে এতটাও লুজ ট্রেনিং স্পেশাল ফোর্সের হয় না, সব থেকে কঠিন ট্রেনিং হয় স্পেশাল ফোর্সের। তো এগুলো পুরোপুরি ওভার দ্য টপ। যাই হোক, মুভিকে মুভি হিসেবেই নেওয়া যাক, দেখা যাক চলুন। এখানেও কেসটা বুঝতে পারলাম না, দেয়াল ব্লাস্ট করে ঢুকলো হাতে একটা বাজুকা নিয়ে, যখন ঢুকে গেল বাকি স্পেশাল ফোর্সের মেম্বাররা দাঁড়িয়ে দেখছে যে এটা কে ঢুকলো, কে গুলি মারবো কি মারবো না। মানে এটা তো রিয়েল লাইফে হয় না, রিয়েল লাইফে অলরেডি হি শুড বি ডেড। যাই হোক, মুভি মুভির মতনই, দেখা যাক নেক্সট। सर तू यहाँ क्या कर रहा है? सर अपनी अगली फिल्म अनाउंस कर रहा हूँ। कब आ रही है तेरी? क्रिसमस 2023 है। उससे क्लैश करेगा? सर क्या नाम है तेरी फिल्म का? सर छोटे मियाँ। आपका? बड़े मियाँ। साथ में आएगा? सॉरी। Let the beat drop. ওকে, তো ট্রেলার শেষ হয়ে গেল, জানি না এটা ট্রেলার কি না।
সরি, এটা ট্রেলার নয়, জাস্ট এটা একটা ফিল্ম অ্যানাউন্সমেন্ট। সো ট্রেলার বলে থাকলে সরি, আমি যদি ট্রেলার বলে থাকি, এটা ট্রেলার নয়, এটা জাস্ট একটা মুভি রিলিজ অ্যানাউন্সমেন্ট। তো দেখে সবকিছু আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল সত্যি কথা বলতে কি, মানে না তো ফিল্মের প্লট কিছু বোঝা গেল, আর না তো অ্যাকচুয়ালি কি হতে চলেছে, কি স্টোরি, কোনো কিছুই বুঝলাম না, সব মাথার ওপর দিয়ে চলে গেল। যদি এখানে সেরকম কিছু দেখায়নি, দুজনের আলাদা আলাদা ফাইট সিন দেখানো হয়েছে, এখান থেকে কিছু বোঝা পসিবলও নয়। তো পুরোনো ফিল্মের সাথে এখানে সিমিলারিটি খুঁজে পাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এখানে তো সেরকম কিছু দেখানোই হয়নি, আর এটা ট্রেলার নয় অলরেডি যেটা বললাম। তো ট্রেলার হলেও না হয় কিছু সিমিলারিটিস খোঁজার সম্ভাবনা থাকতো। কি বলবো, এখানে মানে যেটুকু দেখলাম সিনস, পুরোটা হাস্যকরই বিষয়টা, কারণ এরকম অলরেডি শুটেড স্পেশাল ফোর্সের সাথে এভাবে তো লড়াই করা পসিবল নয়, সে যত বড়ই হিরো হোক, ইট ইজ নট পসিবল ইন রিয়েল লাইফ। সো পুরোপুরি ওভার দ্য টপ, মাথায় কিছুই ঢুকলো না, না তো অ্যাকশন সিনস মাথায় ঢুকলো, না তো যা দেখলাম কিছু মাথায় ঢুকলো। তো যাই হোক, দেখলাম, মজা পেলাম, এটাই, আপনারাও দেখে মজা নিন। আমি ক্রিটিসাইজ করতে বসিনি, রোস্টিং করতে বসিনি, জাস্ট নর্মাল দেখলাম, দেখে নর্মাল আমার হাসি পেলো, আমি হাসলাম, আপনারা দেখলে আপনাদেরও হয়তো হাসি পাবে, হেসে নেবেন, আর যদি হাসি না পায় তাহলেও কোনো ব্যাপার নেই, ভালো কথা, মুভিটাকে মুভির মতোই নেওয়া উচিত, হাসাহাসি করা উচিত নয়। তো যাই হোক, হাসাহাসি আমি করছি না, তো এটা নিয়ে আর আমার বিশেষ কিছু বলার নেই, এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিও, আমার অ্যানালাইসিস আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টে সাজেস্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে নিজের খেয়াল রাখবেন, প্রচণ্ড গরম পড়তে চলেছে, অলরেডি পড়ে গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।